তো আজকে একটু ফুচকা চ্যালেঞ্জ করব। তো তার জন্য আগে একটু ফুচকা বানাতে হবে। তো আমি আর দুটো যাচ্ছি একটু ফুচকা বানাতে। এটা হয়ে গেলে আমরা দেন চ্যালেঞ্জটা করব। তো আজকে আমরা ফুচকা চ্যালেঞ্জ করব একটু। তো আমার সাথে আছে দুর্গা আর ওর বোন। তো ওরা দুজনেই কম্পিটিশনটা করবে। আমি দেখি একটু কী কী আছে। আজ এখানে দশটা দশটা করে ফুচকা দেওয়া আছে। প্রত্যেকে ফুচকাটা ফাটিয়ে আলুটা ভরে দেন ওদেরকে খেতে হবে। তো যে জিতবে তাকেও কিছু একটা করতে হবে, আর যে হারবে তার জন্য কিছু আছে ব্যবস্থা। তো দেখা যাক কে জিতছে আজকে। 2 3 স্টার্ট। তনুশ্রীর একটা হয়ে গেল। গুড, ও দুটো হয়ে গেল। তনুশ্রী কিন্তু ভালোই ইয়ে করছে দুর্গার তুলনায়। ব্যাস তনুশ্রীর শেষ। আলুটা কমপ্লিট করতে হবে, আলুটাও খেতে হবে। পুরো প্লেট খালি করতে হবে। গুড, বাহ, তনুশ্রী পুরো কমপ্লিট করে নিয়েছে। অবভিয়াসলি আপনারা সবাই দেখতেই পেয়েছেন আজকের উইনার তনুশ্রী। তো ও আজকে একটা ডান্স করে দেখাবে। আর যে হেরে গেছে অবভিয়াসলি তার জন্য অনেক কিছু আছে, তো তাকে কিছু খেতে হবে। এবার আমি দেবো সেটা, সে খাবে। এবারে হেরে গেছে তার থেকে শুরু হোক, যে হেরে গেছে তাকে গিয়ে লঙ্কাটা খেতে হচ্ছে। তো দুর্গা খেয়ে নে, ভালো করে চিবিয়ে চিবিয়ে খা। গুড, চলো টাস্ক কমপ্লিট। এবার যে জিতে গেছে সে আমাদেরকে একটা সুন্দর ডান্স করে দেখাবে। একজনের ডান্স তো দেখলাম, খুব সুন্দর নেচেছে অবভিয়াসলি। আরেকজনের অবস্থা দেখে নিন, খুব সুন্দরভাবে সে মাথায় হাত দিয়ে বসে আছে, তার নাকি এতটাই ঝাল লেগে গেছে। ঠিক আছে, তুই কন্টিনিউ কর। আর আপাতত আজকের বক্তা এখানেই শেষ করছি। কীরকম লাগলো আমাদের অবশ্যই জানাবেন কমেন্টসে। থ্যাংক ইউ, বাই বাই।